কেনো ভালো লাগে না কোনো কাজে মন কেনো বসে না আমাদের বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কুইন নায়িকা অলিভিয়া অলিভিয়াকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নায়িকা অলিভিয়াকে নিয়ে বেশ কয়েক বছর আগে আমি একটি প্রতিবেদন তৈরি করেছিলাম যে নিখোঁজ অলিভিয়া, এবং এই প্রতিবেদনটিতে বেশ সাড়া পড়েছিল এবং সবাই জানতে চেয়েছিল যে ঠিকই তো অলিভিয়া কোথায়, অলিভিয়া নিখোঁজ কেন, কোথায় আছে, তিনি কি আদৌ বেঁচে আছেন, তিনি কি আমাদের বাংলাদেশে আছেন নাকি বিদেশে আছেন, এমন অনেক প্রশ্ন। সেরকম প্রশ্ন আমারও, সেই প্রশ্ন থেকে কিন্তু আমি সেই প্রতিবেদনটা তৈরি করেছিলাম যে আমাদের ড্রিম গার্ল নায়িকা অলিভিয়া কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন এখন, কেন তিনি জনসম্মুখে আসছেন না, কেন তিনি তার ভক্ত দর্শকদের সামনে আসছেন না, এমন অনেক অনেক প্রশ্ন। মন বলে খুলে গেছে দ্বার, ফেরাবো না অতিথিকে আর। অলিভিয়ার সমসাময়িক বাংলা চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন, নায়ক নায়িকা কিংবা অভিনেতা অভিনেত্রী কিংবা কলাকুশলী যারা আছেন, পরিচালক থেকে শুরু করে প্রযোজক, সবাইকে আমি জিজ্ঞেস করেছি যে নায়িকা অলিভিয়া আসলে কোথায়, তিনি কি আদৌ বেঁচে আছেন, তিনি কি আমাদের দেশে আছেন, কিন্তু তারা কেউই জানেন না, কেউই কোনো সঠিক উত্তর আমাকে দিতে পারেনি। তো আসলে এমন একটা প্রশ্ন যে কেন এমন সাহসী একজন নায়িকা যে দিরেইন ছবিতে মেঘের সাথে কথা বলতো, মেঘের সাথে উড়ে বেড়াতো চঞ্চলা চপনা, সেই দুরন্ত সাহসী নায়িকা এমন করে অন্তরালে চলে যাবেন কেন? প্রত্যেকটা কিছুর কিন্তু একটা পেছনে কারণ থাকে, এর পেছনে কারণ কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। অনেকে বলছে যে অলিভিয়া 1993 সালে কিংবা 1995 সালে, অনেকে বলেন 95 সালে এস এম শফি মারা গেছেন, আবার অনেকে বলে 1993 সালে। যাই হোক, সেই সময়টায় কিন্তু যখন অলিভিয়ার স্বামী এস এম শফি মারা যান, আমরা জানি যে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন এস এম শফি, যখন মারা যান সেই সময়, এর পরপরই কিন্তু অলিভিয়া বিয়ে করেন দ্বিতীয়বারের মতো মুসলিম পরিবারে। তো এরকম একটা কথিত আছে যে সেই পরিবারের মান মর্যাদা কিংবা ধর্মীয় ভাবাবেগ ধরে রাখার জন্য অলিভিয়া এখন সিনেমা করছেন না, সেটা ছিল সেই সময়কার কথা। কিন্তু তারপর কিন্তু অনেক বছর কেটে গেল, কিন্তু আমরা কিন্তু অলিভিয়া দেখা পাইনি, চলচ্চিত্র তো দূরে থাক, কোনো জনসমক্ষেও কিংবা সামাজিক কোনো অনুষ্ঠান কিংবা ব্যক্তিগতভাবে কোনো ভাবেই অলিভিয়ার সাথে কারোর কোনো যোগাযোগ নেই। আমরা জানি না এর পেছনে কি রহস্য রয়েছে কিংবা কি কারণ রয়েছে সত্যিকার অর্থে। সত্যিকার অর্থে আসলে আমি অনেকদিন ধরে হন্যে হয়ে খুঁজছি নায়িকা অলিভিয়াকে, কিন্তু পাচ্ছি না। আমি অনেককে বলেছি, আমার এই চ্যানেলে লাইভ করেছি, সবাইকে বলেছি যে যদি কোনোদিন অলিভিয়া দেখা কিংবা সাক্ষাৎ পান আমাকে অবশ্যই জানাবেন। আমি তার ইন্টারভিউ নেব না কিংবা কোনো ছবির কথাও বলবো না, শুধু তাকে এক নজর দেখতে চাই এবং বিশ্বাস করতে চাই যে তিনি এখনো বেঁচে আছেন এবং তিনি আমাদের দেশে আছেন কিংবা তিনি ভালো আছেন। অনেকে আমাকে তার অনেক ঠিকানা দিয়েছে, বাসার ঠিকানা দিয়েছে, টেলিফোন নম্বর দিয়েছে, কিন্তু কোনোটাই কোনো সঠিক না। অবশেষে আমার যতদূর ধারণা যে একটা নাম্বার আমি পেয়েছিলাম যে কোনোভাবে, তো সেই নাম্বারটা অলিভিয়ার বলে আমাকে দিয়েছিল যে কোনো একজন। তো আমি কৌতূহলবশত সেই নাম্বারে আমি একদিন, এটা সাম্প্রতিক সময়ের কথা, আমি ফোন দিয়েছিলাম। অপর প্রান্ত থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, মহিলা কণ্ঠ। প্রথমে তিনি ইংলিশে টকিং করছিলেন, এরপর তিনি বাংলায় ভাঙা ভাঙা বাংলায় বলছিলেন যে আপনি আমার এই নাম্বার কোথায় পেলেন, কে আপনি? তো আমি তাকে উল্টো প্রশ্ন করি যে আমি কি জানতে পারি আপনার নামটা? তো উনি বললেন যে আমার নাম সুরাইয়া। তা আমি সাথে সাথে তখন
প্রতিউত্তর দিলাম, উত্তরটা দিলাম এভাবে যে সুরাইয়া, আমার আমার সেই উত্তরের মধ্যেই প্রশ্ন ছিল যে সুরাইয়া, আপনি তো সুরাইয়া নন, আপনি অলিভিয়া। আমি বলতে চেয়েছিলাম কিন্তু আসলে সেই সময় বলার কোনো স্কোপ পাইনি। তো যাই হোক, এভাবেই আমার একটা মিশন শুরু হয়েছিল যে অলিভিয়াকে আমি খুঁজে বের করবই। তিনি যদি ইন্টারভিউ দিতে না চান, নাই বা দিবেন, কিংবা যদি সেই চলচ্চিত্রের কথা, সেই সময়কার চলচ্চিত্রের কথা আর বলতে না চান, নাই বা বললেন, কিন্তু তাকে এক নজর দেখার ইচ্ছে আমার প্রবলভাবে জেগে আছে, এবং আমার মতো তার ভক্ত অসংখ্য দর্শক আছে। তারা দেখতে না পেলেও তিনি যে বেঁচে আছেন কিংবা আমাদের বাংলাদেশে আছেন, সেটা তো অন্তত সে তথ্যটা ওনারা পাবেন, এবং তাতে তার ভক্ত দর্শকরা সন্তুষ্ট থাকবে। মনে মনে যৌবনে লাগলো আগুন, জল দিলে নেভে না, জলে যে দ্বিগুণ। আসলে আমরা যারা অবুঝ ভক্ত দর্শক কোনো একজন তারকার হয়ে থাকি, আমাদের আবেগ কাজ করে। সে আবেগ নিয়ে কিন্তু আমি বারবার সে নাম্বারে কল দিয়েছিলাম, কিন্তু আসলে আমি যেন পেয়েও তাকে পাচ্ছিলাম। তো এক প্রকার হতাশ হয়ে আসলে আমি সেই নাম্বারটাতে আর এখন ফোন দিচ্ছি না, যেহেতু কোনো ক্লু পাচ্ছি না এবং আমার সাথে যোগাযোগ করছে না, কিংবা কোনো তথ্য দিচ্ছে না যে হ্যাঁ আমি অলিভিয়া। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে তিনি অলিভিয়া, কারণ তার কথার টোন, কথা বলার স্টাইল, ধরন, সব কিছুই আমাদের প্রিয় নায়িকা অলিভিয়ার মতো। আর ওনাকে আমি একদিন কল করে, তৃতীয়বারের মতো যখন কল করি, সেই সময় আমি সরাসরি ফোন করেই, আমি উনি যখন রিসিভ করে তখন আমি বললাম যে আপনি কি অলিভিয়া। তখন সাথে সাথে থতমতে খেয়ে গেছিল, উনি যেন কী বলল পরক্ষণেই লাইনটা, কিছু বলার আগে কিন্তু লাইনটা কেটে দিল। তারপর যাই হোক, আমি ভাবলাম ঠিক আছে আরেকদিন আমার ফোন করবো, কিন্তু আসলে ফোন করি এরপর উনি আমাকে চিনে গেছে, তো আমাকে আর ধরা দিচ্ছেন না। কিন্তু আমার মনে প্রশ্ন, 2023 সাল, সে 93-95 সেই সময় অলিভিয়া যে অন্তরালে চলে গেছেন, আজকে প্রায় 30টা বছর, তাই না? এতগুলো বছর একটা মানুষ কী করে তার চিরচেনা জগৎ, চিরচেনা মানুষগুলোর কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন থাকতে পারেন? তিনি তো কোনো এলিয়ন না, তিনি কোনো প্রাণী না, তিনি একজন মানুষ। মানুষ তো তার পাড়া প্রতিবেশীদের সাথেও কথা বলে, কিংবা তার আত্মীয় স্বজন, কিংবা তার একটা কর্মজগৎ, কিংবা তার ভক্ত যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে, দেখা না হোক, অন্তত এখন যে প্রযুক্তির যুগ, মুঠোফোনে কেউ যদি ফোন করে, সেই ফোনের শুভেচ্ছাটুকু তো উনি দিতে পারেন। তার চেয়ে অনেক বয়সী নায়িকারা আমাদের দেশে, নায়িকারা বেঁচে আছেন, শাবানা কিংবা শবনম, তাদের কিন্তু ফোন করলে ওনারা শুভেচ্ছা জানান, ভক্ত দর্শকদের কুশল বিনিময় করেন, জানান দেন যে হ্যাঁ আমি আছি, ভালো আছি। আমরা তো এইটুকুই চাই, আমরা যারা ভক্ত দর্শক আছি, আমরা তো এইটুকুই চাই কেবল, আর তো কিছু চাই না। তাহলে সমস্যাটা কোথায়, কেন তিনি অন্তরালে রয়েছেন, এই কেন প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাচ্ছি না, তার অসংখ্য ভক্ত দর্শক যারা তারাও খুঁজে পাচ্ছে না। তার বয়স 70-এর ঊর্ধ্বে হবে, কারণ সেই সময় যারা নায়িকারা ছিলেন তারা প্রায় সেম এজের ছিলেন, 19-20 হবে। সেই হিসেব করলে কিন্তু নায়িকা অলিভিয়ার বয়স এখন 70-এর ঊর্ধ্ব। এই বয়সের একজন মহিলা, তো তাকে এখন তো কেউ জোর করতে পারবে না চলচ্চিত্র করার জন্য, কিংবা তাকে ফোর্স করতে পারবে না, কিংবা তাকে অনুরোধও করতে পারবে না। কিন্তু তারপরেও তিনি অন্তরালে আছেন, কিসের ভয় তার? তিনি যে পরিবারে আছেন সে পরিবারের বা কিসের ভয়? কেন তারা অলিভিয়াকে জনসম্মুখে কিংবা তার ভক্ত দর্শকদের কাছাকাছি যেতে দিতে চান না? কি এমন শর্ত, এত কঠিন শর্ত কি এমন দিয়েছেন সে পরিবারের সদস্যরা যে অলিভিয়া
একেবারে নিরুদ্দেশ নিখোঁজ জীবন যাপন করছেন। কেন আমরা জানি অলিভিয়ার প্রথম জীবনে দুর্দান্ত সাহসী ছিলেন, সেই সাহসী নায়িকাটি আজকে কোথায় হারিয়ে গেল? আজকে তিনি বেঁচে থেকেও যেন মৃতের মতো জীবনযাপন করছেন। ওই যে আমি আগেই বলেছি, মানুষ তো, সে তো এলিয়ান না, সে কোনো প্রাণী না। প্রাণীরাও তো একজন আরেকজনের সাথে তারা মিলেমিশে থাকে, একটা মানুষের পক্ষে কি সম্ভব? আর তাছাড়া তিনি কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নাম করা নায়িকা। আমরা কি তাকে এক নজরও দেখার আমাদের কি ইচ্ছে হয় না? আমরা কি চাইতে পারি না? এটা কি আমাদের অপরাধ? আমার এই ভিডিওটা যদি নায়িকা অলিভিয়ার পরিবারের কোনো সদস্য দেখে থাকেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে নায়িকা অলিভিয়াকে তার ভক্ত দর্শকদের কাছে আসতে দিন। মানুষ জীবনে কতগুলো বছর আর বাঁচে বলেন? মানুষের গড় আয়ু কত বছর থাকে? অলিভিয়ার বয়স এখন 70-এর ঊর্ধ্বে। আমাদের তো প্রচণ্ড ইচ্ছে হয় যে 31 বছর নিখোঁজ, এটাকে তো নিখোঁজই বলবো তাই না? অলিভিয়া একটু আমাদের সাথে কথা বলার সুযোগটা করে দিন, দেখা না হোক অন্তত টেলিফোনে কথা বলার সুযোগটা করে দিন। আমার ভিডিওতে আমার ইমেল অ্যাড্রেস যাচ্ছে, কিংবা ডেসক্রিপশনে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, দিয়ে দিয়েছি অলরেডি, তো সেখানে আমার ইমেল অ্যাড্রেস পাবেন, আমার সঙ্গে ইমেলে যোগাযোগ করবেন, আমি যেন অলিভিয়ার সাথে একটু হলেও কথা বলতে পারি। ভীষণ ইচ্ছে সব হাজার হাজার ভক্ত দর্শকদের প্রতিনিধি হয়ে আমি অলিভিয়ার সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন আছেন? শুধু না হয় এটুকু জিজ্ঞেস করব, কেমন আছেন? ভালো আছেন তো? স্বনামধন্য একজন নায়িকা, অনেক পপুলার ছিলেন, একের পর এক সুপার হিট চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন। তার বাংলা চলচ্চিত্রের সুপার হিট জুটি ওয়াসিম অলিভিয়া। আজকে প্রায় 3 বছরের হয়ে গেল নায়ক ওয়াসিম মারা গেছেন, কিন্তু অলিভিয়ার কোনো দেখা সাক্ষাৎ নেই। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তাই না, প্রযুক্তির যুগ, কোনোখানে অলিভিয়ার কোনো বিবৃতি কোনো কিছুই আমরা পাইনি। এতটুকু তো আশা করতে পারি আমরা ভক্ত দর্শকরা তাই না? কোনো সাংবাদিকরাও তার কোনো হদিস পাচ্ছেন না, এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। দীর্ঘ ক্যারিয়ারে ওনার যারা সহকর্মী ছিলেন তাদের সঙ্গে তো অলিভিয়া যোগাযোগ করতে পারেন, কিন্তু কেন করছেন না? কিসের ভয় করছেন? এমন কোন কঠিন শর্ত তার উপর আরোপ হয়েছে যে কারণে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে তিনি আজকে নিখোঁজ জীবনযাপন করছেন? আমরা যদি একদিন কথা বলতে পারি টেলিফোনে, তাকে নাই বা দেখলাম, হ্যাঁ তিনি বেঁচে আছেন এটুকু যদি জানতে পারি, তাহলে বুঝবো যে না, আপনাদের দিক থেকে অলিভিয়াকে অন্তরে রাখার কোনো কঠিন শর্ত আরোপ হয়নি, তিনি নিজে থেকেই অন্তরালে রয়েছেন। কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না, অলিভিয়ার মতো নায়িকা কখনো নিজে থেকে অন্তরালে থাকতে পারেন না, সেটা আমরা বিশ্বাস করতে চাই না এবং বিশ্বাস করিও না, এবং বিশ্বাস করার মতো কোনো স্কোপ নেই, কারণ অলিভিয়া দুর্দান্ত সাহসী। আমি জানি না আমার এই ভিডিওটি অলিভিয়া নিজে দেখবেন কি না, কিংবা তার পরিবারের সদস্য দেখবেন কি না, তারপরেও আশা বেঁধে আছি হয়তোবা কোনো একদিন আমাকে জানাবে আমি অলিভিয়া বলছি। আমরা মেনে নিচ্ছি প্রকৃতির নিয়মে কিন্তু মানুষের বয়স হয়ে থাকে, অলিভিয়া আর দিলেন ছবির সেই ষোড়শী নায়িকা নন, তিনি এখন 70-এর ঊর্ধ্ব একজন মহিলা। আমরা জানি যে অলিভিয়াকে অলিভিয়া এখন আর সেই রকম নেই,
আমরা সব জানি, সব বুঝি, আমরা ধরে নিয়েছি যে একজন 70 মহিলা কেমন হতে পারেন, সেটুকু আমাদের ধারণায় আছে, মাথায় আছে। তো তারপরেও সব কিছুই বলে দিয়েছি, তারপরেও কেন আমরা অলিভিয়াকে দেখতে পাবো না? অনেকে বলছে যে অলিভিয়া এখন অনেক বয়স হয়ে গেছে, সেই বয়সে উনি তার ভক্তদের কাছে আসতে চান না। কিন্তু এটা আমার মনে হচ্ছে না এটা সত্য নয়, কারণ তিনি তো সেই 1993-95 পর থেকে যে নিরুদ্দেশ হয়েছেন, নিখোঁজ হয়েছেন, এরপর থেকে তিনি কিন্তু আর দেখা দেননি। তার প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় জায়গা FDC, কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তার সমসাময়িক যারা ছিলেন সবাইকে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কি জানেন তার ঠিকানা, কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছে কিনা? তারা নিজেরাই বলে আমরা জানি না। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না, আমরা প্রিয় নায়িকা অলিভিয়ার দেখা পাবো অচিরেই, সে আশাই বুক বেঁধে আছি, আশাই আছি। যেখানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম সারাক্ষণ আমি সেখানে থাকবো, কারণ তুই দিনের স্মৃতি আমি কোনোদিনই ভুলে থাকতে পারবো না। প্রিয় দর্শক, আপনারাও যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টে লিখুন আপনাদের মতামত। আজকে এটুকু পর্যন্ত, পরবর্তী সময়ে অলিভিয়ার আপডেট সম্পর্কে আপনাদেরকে যথাসময়ে জানাবো। ভালো থাকুন সবাই, সবার জন্য শুভকামনা রইল। প্রেম কাননে ফুল ফুটেছে, মন হলো হাই দিওয়ানা।